যোদ্ধা, ওরা আপনাকে দংশন করবে, করতে দিন। আমার হাতে সোনালী এবং রূপালী বলয় তৈরি হচ্ছে। তার মানে পরের কথাগুলো সত্যি হবে। আপনিই পারবেন সোনার কাঠি রূপোর কাঠি স্পর্শ করতে। দেরি করে লাভ নেই, চলুন। আমার রাজ্যে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে নেলা। বেশ কিছুদিন ধরে আমি তার সংকেত পাচ্ছি। ওই মেয়ে আমার সব কিছু গোলমাল করে দিয়েছে। আমি নিজে যাব ওকে খুঁজে নিয়ে আসতে। আমিও তোমার সঙ্গে যাব। আমার অনেক হিসেব বাকি আছে ওর সঙ্গে। না না, আমি একাই যাব। যেখান থেকে পারি ওকে খুঁজে নিয়ে আসবো, তারপর নিজের হাতে ওকে শেষ করে দেবো। ওই বুড়ি কিচ্ছু করতে পারবে না, আমার সব জানা আছে। ওকে শুধু বড় বড় কথা। ওদেরকে যে সাহায্য করেছে সে নিশ্চয়ই কোনো নতুন আপদ। আমি আগে গিয়ে ওকে খুঁজে বের করব। কোনো লাভ নেই, যে ওদের সাহায্য করেছে তার থেকেও বেশি জরুরি ওদেরকে খুঁজে বার করা। সেটা ঠিক, কিন্তু ঠান্দি যে মানা করেছে। এখনো ঠান্দির কথা শুনবে না আমার? কিন্তু কিভাবে খুঁজে বের করব ওদের? তোমার আমার মিলিত শক্তি দিয়ে। এগুলো আবার কি? সোনালি আর রূপালি মৌমাছি। এই মৌমাছি দুটো এখানে এলো কেন? তবে কি কেউ বংশ পরিচয় নির্ধারণে পরীক্ষা দিয়েছে? কি বলছো এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবটা শুনলে তবে তুমিও বুঝতে পারবে, আর ওরা কোথায় আছে সেটাও আমরা ধরতে পারবো। কি করে সম্ভব? রোহিণী প্রাণ ভোমরা পাবে আমি জানি, কিন্তু অগ্নি কি করে সোনার কাঠি রূপোর কাঠি স্পর্শ করবে? না না, আমার তো সমস্ত হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। কাল নাকি
এটা কি করছে? যেভাবেই হোক রাজমাতাকে এটা জানাতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। তারা আমাদের তারা বুঝলে না বড় মা, আমি মন্ত্রীমশাই সোমেশ্বর আর তারার মেয়ে, আমার নাম মতি। ভালো আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। আমরা যে শুনেছিলাম না গো, আমাকে মারেনি, আমাকে তো অভিশাপ দিয়ে আটকে রেখেছিল। এই জন্যই তুই এই রূপে ছিলি? হ্যাঁ গো রাজামশাই, তাই জন্যই তো। কিন্তু শর্ত ছিল বাবা মায়ের স্নেহে অভিশাপ কাটবে। এদিকে আমার তো বাবা মাই নেই, আমি আমি তাই ভেবেছিলাম চিরকাল বোধহয় আমাকে এমন অভিশপ্ত জীবনই কাটাতে হবে। আমি মেনেও নিয়েছিলাম, আগেকার সব স্মৃতিগুলো না কেমন অস্পষ্ট হয়ে যাচ্ছিল। মতি, তাহলে আজকে সাপ মুক্তি হলো কেমন করে? এই যে তুমি, এই যে রাজামশাই, তোমরা আমাকে বাবা মা স্নেহ দিলে, ভালোবাসলে, তাই তো আমার সাপ মুক্তি ঘটলো। জ্যোৎস্না, কখনো ভাবতে পেরেছিলাম এমন দিনও দেখতে পাবো? ভাবিনি কাঞ্চন, এই 18 বছরে আমি কাছের মানুষগুলোকে আবার আমার জীবনে ফেরত পাবো। আমি বাবাই ছেড়ে দিয়েছিলাম। মতি, তোর বাবা এমন আশ্চর্য দরজা তো আমি আগে কোনোদিনও দেখিনি। মতি, 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 দাঁড়া। মতি তো চলে গেল। মতি, 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 দাঁড়া। মতি, মতি, এই দেখুন, এখানেই রয়েছে সোনার কাঠি, রূপোর কাঠি, যা আমি কিছুতেই স্পর্শ করতে পারিনি। আমার মন বলছে আপনি নিশ্চয়ই পারবেন, একবার চেষ্টা করে দেখুন না। ঠিক আছে রাজকন্যা। যে হাতে সোনার বলয় রয়েছে সেই হাত দিয়ে সোনার কাঠি স্পর্শ করুন, আর যে হাতে রূপোর বলয় রয়েছে সে হাতে রূপোর কাঠি, চেষ্টা করে দেখুন তো। ঠিক আছে রাজকন্যা।